শুক্রবারের পর শনিবার অন্যরকম ছবি সন্দেশখালীর বের মজুরে। সকালেই খুলেছে বাজার ও দোকানপাট, মোটামুটি চেনা ছবি রাস্তাঘাটে। স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বের মজুর সহ একাধিক এলাকা, রয়েছে পুলিশি পিকেটিং এবং অভিযোগ ক্যাম্প। পরিদর্শনে এডিজি সাউথ বেঙ্গল। মাত্র ২৪ ঘন্টার ব্যবধান, খানিকটা হলেও স্বাভাবিক হচ্ছে সন্দেশখালীর বের মজুর। শুক্রবার যে এলাকা ছিল দিনভর উত্তপ্ত, সংঘর্ষ ক্ষোভের আগুনে যেখানে ছড়ায় অশান্তি, শনিবার সকালে সেই ছবি বদলেছে। কলকাতা টিভির ক্যামেরায় বের মজুরের ছন্দে ফেরার ছবি। সন্দেশখালীর পর বের মজুর গতকাল কাছারিপাড়া, বটতলা, কাঠপোল সহ একাধিক জায়গায় রণক্ষেত্র হয়ে উঠেছিল। আর আজ সকাল থেকে এলাকা যথেষ্ট স্বাভাবিক, ছন্দে ফিরছে বের মজুর। এক নম্বর ও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা কাঠপোলে বিভিন্ন দোকানিরা তারা দোকান খুলে তাদের ব্যবসায়ী করছেন। পাশাপাশি এখানে পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে, সেখানে তাদের অভিযোগ শোনা হচ্ছে এবং লিখিতভাবে জমা নেওয়া হচ্ছে। পুলিশের ক্যাম্পে অভিযোগ জানাতে ভিড় জমান বের মজুরের মানুষ। গতকাল খারাপ ছিল, আজকের পরিস্থিতি খুবই ভালো আছে। পুলিশের ভূমিকা বিশাল আছে, এখানে অনেকগুলো গাড়ি আছে, সবমাত্রে পুলিশরা আছে। শৃঙ্খলাভাবে বজায় থাকুক, সবাই ভালোভাবে থাকি, অশান্তি চাই না। দোকানপাট খুলেছি, আজকের আপাতত শান্ত আছে, আগের দিন তো অশান্ত ছিল, এখন পরিবেশটা দেখছি শান্ত আছে। সকাল থেকেই বের মজুরের রাস্তায় এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। পুলিশ বাহিনী নিয়ে গোটা এলাকায় টহল দিতে দেখা যায় তাঁকে। বাড়ি বাড়ি ঢুকে কথাও বলেন গ্রামবাসীদের সঙ্গে। এরই মধ্যে বের মজুরের কয়েকটি এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসে, পরে পুলিশের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়ে যায়। সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।